हेलो फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल पिंकीज रान्नाघरे सबाई के स्वागत। आज के आबार नतून एक रेसिपिर साथे हाजिर हो गेलाम। आज के रेसिपी मुग डाल दिए लाउ शाकेर घंट। एटी किन्तु गरम भातेर साथे दुर्दान्त लागबे। लाउ शाक तो तोमरा अनेके अनेक रकम भावेई खेयेछो, एरकम भावे एकबार अवश्य खेये देखो, मुखे लेगे थाकबे। तो ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবে। দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। আর শুধু দেখলে হবে না, একবার করে অবশ্যই খেতে হবে, তাহলেই বোঝা যাবে যে আমি সত্যি বলছি না মিথ্যে বলছি। তো চলো শুরু করি আজকে রান্না। ভালো লাগলে অবশ্যই আমার পাশে থেকো। এখানে দেখো লাউ শাকের পাতা আমি ধুই আলাদা করে রেখেছি, আর এখানে লাউ শাকের ডাটা আমি এখানে বিনস দিয়েছি, আলু দিয়েছি আর কাঁঠালের দানা দিয়েছি। তোমাদের যদি কাঁঠালের দানা না থাকে, যেহেতু আমি কাঁঠালের সিজন ছিল বাড়িতে তাই দিয়ে দিয়েছি। পাতাটা আলাদা করে রেখেছি কারণ পাতাটা তাতেই রান্না হয়ে যায়, ওই জন্য সাইড করে রেখেছি, ওটা পরে দেবো। কড়াই বসিয়ে আমি মুগ ডালটা প্রথমে একটু ভেজে নেব, মিনিট দুই মতন ভেজে নেব। হালকা হালকা লালচে লালচে হলে তারপর এটাকে নাবিয়ে দেবো। হালকার উপরে এই দেখো লাল লাল হয়ে গেছে, এবার নাবিয়ে ধুয়ে নেব। তো নাবিয়ে নিচ্ছি। এবার ওই কড়ার মধ্যেই আমি তেল দিয়ে দেবো, যেহেতু আমি সাদা তেলে রান্না করি সেই জন্য আমি সাদা তেলই দেবো। তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। তো সাদা তেলটা দেওয়ার পর তেলটা গরম হয়ে গেছে, এবার শুকনো লঙ্কা দিয়ে দিলাম দুটো, আর দিয়ে দেবো এর মধ্যে আমি। রান্নাটা এত ইজি, আর দিয়ে দিলাম পাঁচফোড়ন। রান্নাটা এত ইজি আর একদম কম মশলায় যেহেতু করা, তাই জন্য উপকারও পাবে আর খেয়ে তৃপ্তিও পাবে। এই গরমের সময় অন্তত একবার করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে, দশ সেকেন্ড মতন ভেজে নিয়েছি। এবারে আমি এতে সবজিগুলো দিয়ে দিলাম, যেহেতু ডাটা আলু এগুলো একটু হতে টাইম লাগে, সেই জন্য এগুলো আগে প্রথমে দিয়ে একটু রান্না করে নেব, তারপরে কিন্তু শাকগুলো এতে অ্যাড করব। আগে থেকে শাকটা দিলে অসুবিধা কিছু নেই, কিন্তু না দেওয়াই ভালো, আগে সবজিগুলোই দিয়ে দিলাম। এবারে নাড়াচাড়া দিয়ে ঢাকা দিয়ে পাঁচ মিনিট মতন রান্না করে নিলাম। এ দেখো, এবার আবার একটু হালকার ওপর নাড়াচাড়া করে নেব। এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মুগ ডালটা, যেটা ধুয়ে নিয়েছিলাম। তো মুগ ডালটাও দিয়ে দেওয়ার কারণ হচ্ছে মুগ ডালটাও যেহেতু সেদ্ধর ব্যাপার আছে, ওই জন্য মুগ ডালটাও দিয়ে দিলাম, যাতে ভালোভাবে মানে সিদ্ধ হয়, সব কিছু ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে। এবার ভালো করে মিশিয়ে নিলাম। মিশিয়ে নেওয়ার দিয়ে দেবো এতে আমি চারখানা কাঁচা লঙ্কা, মাঝখান থেকে ফেলে নিয়েছি। তো কাঁচা লঙ্কা দেওয়ার পর এতে আমি এবারে নুন দিয়ে দিচ্ছি, যাতে ভালোভাবে সবজিটা রান্না হয়, নুন দিলে একটু জল বেরায়। আর এতে কিন্তু আমি কোনো রকম জল অ্যাড করছি না, এই একদম গ্যাসের ফ্লেমটা স্লো করে এই সবজি থেকে যা জল বেরাবে, এরপরে শাকটা দেবো সেই দিয়ে, আর ঢাকা দিয়ে লো ফ্লেমে কিন্তু রান্নাটা করতে হবে। আবার ফিরে এলাম পাঁচ মিনিট পরে, দেখো ওই জলটাতেই কিন্তু ঢাকা দিয়ে দিয়ে সুন্দরভাবে রান্না হচ্ছে। এবারে আমি এতে পাতাগুলো অ্যাড করে দেবো। এবারে কিন্তু আসল যা জল বেরাবে এই দিয়েই কিন্তু রান্নাটা হবে, যেহেতু গ্যাসের ফ্লেমটা লো করা আছে, সেহেতু রান্নাটা ভালোভাবে হবে, জলটাও ভালোভাবে সবজির সাথে মিশে গিয়ে সিদ্ধ হয়ে যাবে। একটু ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট আবার রান্না করে নেবো। পাঁচ সাত মিনিট পর খুলে একটু হালকার ওপর নাড়াচাড়া করে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে মিশে যায় সব কিছুর সাথে, শাকটা ভালোভাবে সবজির সাথে মিশিয়ে নেব। এটা কিন্তু দুর্দান্ত লাগবে এই গরমের সময়, অবশ্যই একবার কিন্তু তোমরা ট্রাই করবে, খুব ভালো লাগবে। তো নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, যেহেতু বলেছি একদমই কম মশলা, দেখতেই পাবে তোমরা আমি কী মশলা দিই। তো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন, যে যতটা পরিমাণে করবে সে সেরকমভাবেই দেবে। আমি বড় চামচের এক চামচ দিয়েছি। দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, সেটাও তাই এক চামচ মতন দিয়েছি বড় চামচের। তো ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই হচ্ছে মশলা, আর কোনো রকম মশলা কিন্তু এতে অ্যাড হবে না। এইভাবেই কিন্তু এবার লো ফ্লেমে রেখে কিন্তু রান্নাটা আমার আস্তে আস্তে খুব মিডিয়ামে একদমভাবে আস্তেভাবে করতে হবে, যাতে সবজিগুলো ডাটাগুলো আলুগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। দেখো মাঝে মাঝে কিন্তু খুলে খুলে আমি নাড়ছিলাম, যাতে তলা থেকেও ধরে না যায়, আর যেহেতু লো করা আছে ধরার কোনো চান্সই নেই, আর ঢাকা দেওয়া থাকলে এমনি একটু জল বেরায়, সেই জল দিয়ে কিন্তু মিনিমাম রান্না হয়ে যায়। দেখো আমার ডাটা তো প্রায় সিদ্ধ হয়েই গেছে, আলুও সিদ্ধ হয়ে গেছে, কাঁঠাল দানাও সিদ্ধ হয়ে গেছে। তো এবারে আমি নাবানোর আগে একটু চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে ভালো করে মিক্স করিয়ে নিলাম। এবার কিছুক্ষণ রেখে, দু তিন মিনিট মতন রেখে কিন্তু আমি এবারে নাবিয়ে নেওয়ার পালা। এই দেখো একদম তৈরি আমাদের মুগ ডাল দিয়ে লাউ শাকের ঘন্ট। এটি গরম গরম ভাতের সাথে পরিবেশন করো। আজ আমাকে জানাও অবশ্যই কেমন লাগলো আমার রেসিপি। আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। এরকম নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমার পাশে থেকো। যারা যারা
আমাকে সাপোর্ট করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, যারা ফেসবুক পেজ থেকে দেখছো তারা অবশ্যই ফলো করে নিও। আজকের মতন টাটা।